গাইস আমার মোবাইল ফোনের এই ছবি দিকে তাকে দেখুন এই ছবিটি কিন্তু আমি খুব সহজে আমার হাতের স্মার্টফোন দিয়ে তৈরি করেছি ছবিটি দেখে মনে হচ্ছে ছবিটির কিছু অংশ মোবাইল ফোনের ভিতরে রয়েছে আর কিছু অংশ মোবাইল ফোনের বাইরে রয়েছে সো গাইস আপনি চাইলে আপনার হাতের স্মার্টফোন দিয়ে কিন্তু এরকম ডি ছবি এডিটিং করতে পারবেন আর এরকম ছবি কিন্তু বর্তমানে খুবই ভাইরাল চলছে সো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা খুব সহজে আপনার হাতের স্মার্টফোন দিয়ে এরকম থ্রি ডি ছবি এডিটিং করতে পারবেন তো চলুন এখন আমি শিখিয়ে দিই যে কীভাবে আপনি এরকম ছবি এডিট করবেন সো গাইস এখন আপনি সবার প্রথমে সবার প্রথমে এরকম একটা ছবি তুলবেন ঠিক আছে মোবাইল ফোনে একটা গ্রিন স্ক্রিন নেবেন তারপর ফুল স্ক্রিন করবেন তারপর এইভাবে আপনি একটা ছবি তুলবেন যেমনটি আমি ছবি তুলেছি তো ছবি তোলা হয়ে গেলে এখন আপনি গুগল প্লে স্টোরে আসবেন আসার পর এখানে সার্চ দেবেন যে ব্যাকগ্রাউন্ড ইরেজার লিখে আপনি সার্চ দেবেন তাহলে এরকম একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন অ্যাপ্লিকে ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার পর লোডে ফটো অপশানে ক্লিক করবেন তারপর যে ফটোটি আপনি তুলেছেন সেই ফটোটি নিয়ে আসবেন তারপর উপর থেকে ডান করবেন ডান করার পর অটো কালার অপশানে ক্লিক করবেন তারপর আপনি গ্রিন স্ক্রিনটিকে এভাবে রিমুভ করবেন ঠিক আছে দেখুন আমি রিমুভ করছি এইভাবে আপনাকে গ্রিন স্ক্রিন গ্রিন স্ক্রিনকে সম্পূর্ণভাবে পুরোপুরিভাবে রিমুভ করতে হবে এখন আপনি ম্যাজিক অপশানে ক্লিক করবেন তারপর এভাবে আপনি আস্তে আস্তে পুরোপুরি গ্রিন স্ক্রিনে রিমুভ করবেন তো রিমুভ যখন হয়ে যাবে তখন আপনি উপর থেকে ডান করবেন তারপর এখান থেকে সেভ অপশানে ক্লিক করে ছবিটিকে সেভ করে নেবেন দেখুন সেভ হয়ে গিয়েছে তো সেভ যখন হয়ে যাবে তখন আপনি আবার প্লে স্টোর ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনি আবার সার্চ দিবেন যে পিক্সেল ল্যাব ঠিক আছে পিক্সেল ল্যাব থেকে সার্চ দেবেন তাহলে এরকম একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন এই আপনি আগে থেকেই ইনস্টল করবেন rag তো রাখার পর এখন আপনি যে ছবিটিকে এরকম থ্রি ডি করবেন ঠিক আছে আমি দেখাচ্ছি তো মনে করুন এই ছবিটি আমি থ্রি ডি করবো ঠিক আছে এই ছবিটি থ্রি ডি করবো তো সেই জন্য আপনাকে এই ছবিটিকে মানে ব্যাকগ্রাউন্ডটিকে ইরেজ করতে হবে ঠিক আছে ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করতে হবে তার জন্য এখন আপনি যে কোনো একটা ব্রাউজারে আসবেন তারপর সার্চ দিবেন যে রিমুভ বিজি আপনি লিখে সার্চ দিবেন তো সার্চ দেওয়ার পর ব্যাকগ্রাউন্ড এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড এই ওয়েবসাইটে আসবেন আসার পর এখন আপনি আপলোড ইমেজ অপশানে ক্লিক করবেন তারপর আপনি ওই ছবিটিকে এভাবে সিলেক্ট করবেন তারপর এখান থেকে উপর থেকে ডান করবেন তাহলে ছবি এখানে চলে আসবে এবং অটোমেটিক কিন্তু ছবির পিউশনের ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে যাবে দেখুন রিমুভ হয়ে গিয়েছে তারপর ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো দেখুন ডাউনলোড হয়ে গিয়েছে তো এটুকুই কাজ করবেন তারপর আপনি এখান থেকে যে ছবিটি তুলেছেন ঠিক আছে এই মেইন ছবিটি এই যে গ্রিন স্ক্রিনের সমেত এই ছবিটি আপনি এই শেয়ার অপশানে ক্লিক করে পিক্সেল অ্যাপসের ভিতরে শেয়ার করবেন এখন আমি শেয়ার করে দিয়েছি পিক্সেল অ্যাপসের ভিতরে তো শেয়ার করার পর নিজ থেকে টিক করবেন টিক করার পর এখন আপনি এই অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে কালার অপশানে ক্লিক করবেন করার পর এখন আপনি হোয়াইট কালারটিকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে টিক করবেন টিক করার পর এখন আপনি প্লাস অপশানে ক্লিক করবেন তারপর ফর্ম গ্যালারি অপশানে ক্লিক করবেন করার পর এখন আপনি এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন যে ছবিটি সেই ছবিটি নিয়ে আসবেন ঠিক আছে আপনার মোবাইল ফোনের যে ব্যাকগ্রাউন্ড ছিল সেই ছবিটি আপনি নিয়ে আসবেন তারপর এখান থেকে টিক করবেন তারপর এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এদিকে আসবেন তারপর রিলেটিভ সাইজ অপশানে ক্লিক করে হানড্রেড পার্সেন্ট করবেন তারপর এই অপশানে ক্লিক করে এখান তালা অপশানে ক্লিক করে দিবেন তো করার পর এখন আপনি এখান থেকে উপরে প্লাস অপশান ক্লিক করবেন তারপর ফর্ম গ্যালারি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন আপনি মেইন ছবিটি নিয়ে আসবেন ঠিক আছে এই যে মেইন ছবি এই মেইন ছবিটি আপনি নিয়ে আসবেন ঠিক আছে ব্যাকগ্রাউন্ড সমেত এই ছবিটি নিয়ে আসবেন তারপর একটু আমি রোডেট করে দিচ্ছি এখানে ক্লিক করলে রোডেট হবে তারপর এখন আপনি টিক করবেন ঠিক করার পরে এখন আপনি এই এই অপশানে ক্লিক করবেন ঠিক আছে এই মাঝখানারি অপশানে ক্লিক করে দিকে আসবেন তাহলে একটি অপশান পাবেন যে অফার সিটি অপশানে ক্লিক করে অফার একটু কমিয়ে দেবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে বাইকটি আপনি মোবাইল ফোনের মোবাইল ফোনের ভিতরে কীভাবে রাখবেন থ্রি ডি আকারে ঠিক আছে তো দেখুন আমি এইভাবে রাখছি ভালো করে আপনি রাখবেন মোবাইল ফোনের যে ফুল স্ক্রিন রয়েছে ফুল স্ক্রিন জুড়ে আপনি ছবিটি রাখবেন তাহলে দেখতে ভালো লাগবে তো এইভাবে আমি রাখলাম রাখার পর এখন আপনি অবশ্যই পুরোপুরি আবার ফুল বাড়িয়ে দেবেন তারপর টিক করবেন টিক করার পর এখান থেকে মাঝখানের এই অপশানে ক্লিক করে এই এ ক্লিক করবেন এই যে টু ব্যাক এই টু ব্যাক অপশানে ক্লিক করলে কিন্তু ছবিটি মোবাইল ফোনের ভিতরে চলে যাবে সো এখন আপনি আবার এই অপশানে ক্লিক করে তাহলে অপশানে ক্লিক করে লক করে দেবেন তারপর এখন আপনি প্লাস অপশানে ক্লিক করবেন তারপর ফর্ম গ্যালারি অপশানে ক্লিক করবেন তারপর ব্যাকডাউন ইরেজ করার ছবিটিকে সিলেক্ট করবেন তারপর এইভাবে আপনি রোডেট করবেন তারপর এখান থেকে টিক করবেন টিক করার পর এখন আপনি এই ছবিটি ঠিক আছে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ছবিটি এই ছবির সাথে ম্যাশ করে দেবেন ঠিক আছে ম্যাশ করে দিতে পারলে কিন্তু আপনার ছবিটি পুরোপুরি এডিটিং হয়ে যাবে তো এখন আমি ম্যাশ করে বসিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আপনি ভালো করে ম্যাশ করবেন তাহলে দেখতে সুন্দর লাগবে দেখুন আমি পুরোপুরি একদম অরিজিনালভাবে ম্যাশ করে দিচ্ছি যাতে কেউ বুঝতে নাও পারে দেখুন আমি কিন্তু পুরোপুরি বসিয়ে দিয়েছি তো বসানো হয়ে গেলে দেখুন পুরোপুরি ছবিটি কিন্তু ঠিক এরকম দেখতে লাগবে ঠিক আছে সো করা হয়ে গেলে এখন আপনাকে ছবিটি সেভ করতে হবে তার জন্য উপরে সেভ অপশানে ক্লিক করতে হবে তারপর সেভ এস ইমেজ এখানে ক্লিক করতে হবে তারপর ডিফল্ট অপশানে ক্লিক করে আলট্রা করবেন তাহলে ছবিটা এইচডি হবে তারপর সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করলে কিন্তু ছবিটি সেভ হয়ে যাবে দেখুন ছবিটি পুরোপুরি সেভ হয়ে গিয়েছে এইভাবে আপনি খুব সহজে কিন্তু থ্রি ডি ছবি এডিটিং করতে পারবেন সো গাইজ ভিডিওটি হওয়া লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ